ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং কিচেন। আমি রিক, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আরও একটি নতুন রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সকলের পছন্দের রেসিপি, এগ ফ্রাইড রাইস। আর যদি সাথে থাকে চিলি চিকেন তাহলে তো কোনো কথাই নেই। আপনারা যদি আমার বানানো বেনারসি চিলি চিকেনের রেসিপি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি রাইসের চাল সিদ্ধ করে নেব, তার জন্য আমি একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল গরম হলে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা। আর দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে নুন, যাতে জলটা পুরোটা নোনতা হয়ে যায়। এখানে আমি নিয়েছি 500 গ্রাম রাইসের চাল, যেটা আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। জল ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা রাইসের চাল। চাল দেওয়ার পর ভালোভাবে সেদ্ধ হতে দেবো। এই সময় আপনাদের কেয়ারফুলি খেয়াল রাখতে হবে যাতে চাল বেশি সিদ্ধ না হয়ে যায়। রাইসের চাল সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। মিনিট সাতেক পর চাল সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। দেখুন, চাল পুরো পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার আমি ওভেন নিভিয়ে প্যান ঝরিয়ে নেব। এবার আমি দুটো ডিম ভেজে নেব, তার জন্য কড়াতে দেবো অল্প তেল। তেল গরম হলে দুটো ডিম ভেঙে দিয়ে দেব। আর দিয়ে দিলাম সামান্য নুন। ডিম ভালো করে ভেজে ভুজিয়া বানিয়ে তুলে নেব। এবার ওই কড়াতেই দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা আর দেব গোটা গরম মশলা। তেজপাতা আর গরম মশলা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কোঁচানো গাজর। গাজর অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দেব কোঁচানো ক্যাপসিকাম। আর দিয়ে দেব কোঁচানো পেঁয়াজ। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কা কুচিটা দেবেন। এবার সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিলাম 2 টেবিল স্পুন চিনি। রাইসে যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আপনারা বাড়াতে পারেন, আর যদি মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা রাইসের চাল। রাইসের চাল ভালো করে সবজির সাথে ধীরে ধীরে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, বেশি নাড়াচাড়া করলে রাইসের চাল ভেঙে যেতে পারে। এবার আমি টস করে সবজির সাথে রাইসের চাল ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো 1/2 টেবিল স্পুনের মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমি আরো একবার ভালোভাবে টস করে নেব। এবার নাবিয়ে নেব।
এবার ওপর থেকে ভেজে রাখা ডিম ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস। একদম অল্প সময় এবং কম উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম এই রেসিপি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, আর আরও এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।